রাজধানীতে কমতে শুরু করেছে শীতের সবজির দাম, কমেছে পেঁয়াজ ও ডিমের দামও। সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে ইলিশ ও অন্যান্য দেশি মাছের দামও কমেছে, তবে খুচরা এর প্রভাব কম। সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়ায় পাইকারিতে আরও কমেছে ইলিশের দাম। আবদুল্লাপুর বাজারে 500 গ্রাম আকারের ইলিশ বিক্রি হচ্ছে 450 টাকা কেজি, আর 1 কেজি আকারের ইলিশ 600 থেকে 650 টাকা। দাম কমেছে রূপচাঁদা সহ মিঠা পানির অন্যান্য দেশি মাছের, তবে সরবরাহ কমায় কিছুটা বেড়ে রুই বিক্রি হচ্ছে 260 থেকে 380 টাকা কেজিতে। তবে এসব মাছের কোন কোনটি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আজমপুরের খুচরা বাজারে। পাইকারির 110 টাকার পাঙাশ খুচরা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। সবজির বাজারে কমতে শুরু করেছে দাম। বাঁধাকপি ফুলকপি আগের দরে বিক্রি হলেও ওজন বেড়েছে সব সবজির। দাম কমে মূলা বিক্রি হচ্ছে 50, বেগুন 50 থেকে 80 টাকা কেজি। এই যে ছিম নিলাম হলো 60 টাকা করে, কপি নিতে 50 টাকা পিস, আগে 60 টাকা 70 টাকা এরকম নিত আর। বেগুনটা এটা তো 70-80 আছে, এটা অন 50 টাকা আমরা বেচতে পারবো, মানে কমতেছে দাম। বিক্রেতারা জানালেন খুচরায় দাম কমেছে দেশি পেঁয়াজের, পাওয়া যাচ্ছে 70 টাকা কেজিতে। আগের দামই বিক্রি হচ্ছে আদা রসুন ও আলু। পেঁয়াজ 70 টাকা, আলু হলো 45, রসুন হলো 100, আদা হলো 120। কয়েকদিনের ব্যবধানে দাম কমেছে ডিমের। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 30 টাকা হালি, যদিও দোকান ভেদে রয়েছে দামের পার্থক্য। তেলের সাথে ছিল 105, 100, এখন 90 টাকা, 100 টাকা বিক্রি হচ্ছে, আর হাঁসের ডিমের প্রাইস একটু বেশি, 160 টাকা ওজন। খুচরা বাজারে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দরেই। মোস্তফা মাহবুব, জিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, সার্বিক বাজার পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। রেজান, আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারের পেঁয়াজের যে পাইকারি বাজার সেখানে আছি। এখানে কিন্তু দেশি পেঁয়াজ যেটি সেটি বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে, হাইব্রিডটার দাম আরও কিছুটা কম। এছাড়া আমদানি করা যে পেঁয়াজগুলো আছে, অর্থাৎ মিশরের পেঁয়াজ যদি বলি আপনাকে, সেটি 32 টাকা কেজি, পাকিস্তানি 38 এবং চীনা পেঁয়াজ পাওয়া যাচ্ছে 50 টাকা কেজি দরে। পেঁয়াজের দামের যে ঊর্ধ্বগতি ছিল তা কিছুটা কিন্তু কমতির দিকে। আমরা এর আগে খুচরা বাজারে ছিলাম, সেখানেও কিন্তু দেখেছি যে পাইকারি বাজারের যে দর সেটির প্রভাব কিন্তু এখন খুচরা বাজারে আসতে শুরু করেছে। গত সপ্তাহেও আমরা কিন্তু দেখেছিলাম যে 75 থেকে 80 টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে, আজকে কিন্তু আমরা সেখানে দেখেছি 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। এছাড়া সকালে আমরা ছিলাম মাছ বাজারে, দেখেছি আমরা আবদুল্লাপুর মাছ বাজারে, সেখানেও আপনি যেমনটা জানালেন কিছুক্ষণ আগে দর্শকদেরকে, মাছের দাম কিন্তু অন্যান্য মাছের দাম একই রকম ছিল, রুই মাছের দাম কিছুটা বেড়েছে, এছাড়া ইলিশের দাম কিন্তু কমেছে সরবরাহ বাড়ায়। কিন্তু পাইকারি বাজারে যে দর আমরা দেখেছি সেই তুলনায় কিন্তু আসলে খুচরা বাজারে বলা যায় যে দাম কিছুটা চড়াই। আর এছাড়া আপনি জানেন যে শীতের শেষ দিকে আসলে দেশি মাছগুলো সরবরাহ বাড়ে, এই সরবরাহ বাড়ার কারণে আসলে মাছের দামের কমতি ছিল। আসলে সবজির বাজারের কথা যদি বলি, সবজির বাজারের কিন্তু শীতকালীন যে সবজি সেই সবজির প্রায় প্রতিটিরই কিন্তু দাম কমতির দিকে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দর। রেদোয়ান, রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাছিলেন সহকর্মী মোস্তফা মাহমুদ।